পাঁচ টাকার কুড়মুড়ে পপস, সব বকওয়াস বন্ধ।
গাড়ি নাই কি আমার গাড়ি নিয়ে চলে গিয়েছে গাড়ি চুরি হয়ে গেছে কি বলিস মিষ্টির দোকানের সামনে পার্ক করে ভিতরে গেছে 5 মিনিটের ভিতরে আমার গাড়ি নাই মা আচ্ছা তুই কোথায় আছিস তাড়াতাড়ি থানায় কমপ্লেইন কর আচ্ছা আগে আমি পুলিশ স্টেশন যাচ্ছি তারপর বাসে আসব পাবেল তুই হন্ডে দিনের আলো গিয়ে গই রাতের আলো চলেছি আন্ধারে গিয়ে গই ও পাবেল তোর তো কোনো বিপদ টিপদ নয় তো তোর ভাই রেডি আ রেডি আ রেডি পাবেল আয় তোমার রেডি তুই চলে ইউ ব্যাটারি রেডি কি ঠিক আছে না ব্যাক কম্প্রেসর ঠিক আছে না ওই ভাই হ্যাঁ ইবে কিচ্ছু দে একবার একবার ব্র্যান্ড নিউ গাড়ি নিচ্ছু দে হবু হবু কেন ফাই ইউ আপনার আমারে কি মনে হয় আমি কি যেন তেন চোর রিক্সা চুরি করে বেড়াই নাকি আমি এটা যে হাই ক্লাস চোর আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী গাড়ির দাম মেরে নিয়ে এসেছি এসো ইবে আমি ভাই নগর জুম কেন যেতে জামলা টামলা শুকিয়ে যাবো গাই পর আসতে দিলে বাইক উজ্জ ভাই আবার কি মানে আমার হাতটা পুরো খালি এত বড় একটা দান মারলাম আপনি আমার একটু খুশি টাকা পয়সা কিছু দিবেন না আচ্ছা 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 তুমি আর দিল সামনে করে দিও এন জিনিস নিয়ে এসছো আর গোটা দিলকা মাছ গিয়া ঠান্ডা হয়ে গিয়ে ইন দেখো না সব সবকে জিনিস তোমার কি রে তুমি আরো যত বেশি দিবে এলে সব সবকে জিনিস দিব তুমি আর হন আমি আপনার ভাই ভাই খেয়াল করছো বললো বললো ভাই বুঝি নাই কি কইতেছেন না কইতেছেন ফকট রাইবেলে কইতে মানে টিয়াগুন ফকট রাহো তো গল্লাও কইলে বুঝুম নাকি কইতে হইব যে পকেটে বড় ফকট গল্লা কে অফিস যাচ্ছিস হ্যাঁ অফিসে তো যাইতে হবে এমনি লেট করে ফেলছো অনেক আচ্ছা শোন আজকে অফিস থেকে সোজা বাসায় আসবি মেয়ে দেখতে যাব আম্মা কি শুরু করছো বলো তো আমার কি বিয়ে করার বয়স হয়েছে মেয়ে দেখবো মানে আমি এত তাড়াতাড়ি বিয়ে টিয়ে করতে পারবো না না তোর বয়স তো দিনে দিনে কমে যাচ্ছে তাই না আমি অত শত বুঝি না সোজা বাসায় আসবি ব্যাস আরে সকাল সকাল আমি বাসায় আসতে পারবো না আম্মা আজকে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে অফিসে বাইরের থেকে ক্লায়েন্ট আসবে এমন হতে পারে রাত পর্যন্ত আমাকে মিটিং কন্টিনিউ করতে হবে কোনো কথা না সোজা বাসায় আসবি মেয়ে দেখতে যাবো টাকা রাখা আছে আরো টাকাটা রাখো আর ওই আমার খাটের পাশে ড্রয়ারে ওইখানে আমার এটিএম কার্ডটা রাখা আছে দুইটা নিয়েই তুমি বের হয়ে মিষ্টি টিষ্টি কিনবা আর মেয়ে দেখতে গেলে তো ভালো একটা গিফট কিনে নিয়ে যাওয়া দরকার তো তুমি একটু এক্সপেন্সিভ ভালো দেখে একটা গিফট কিনে নিয়ে যাও মানে মেয়ে যদি পছন্দ হয় তাহলে একবারে বিয়ে পরে চলে আসবো আমি এই বারবার অফিস থেকে ছুটি নিতে পারবো না তোমার বলে রাখি এই যে ঘটা করে বিয়ে করা কমেডি সেন্টার ভাড়া নিয়ে লোকজন খাওয়ানো এগুলো করতে পারবো না শুধু শুধু সময় অপচয় আর পয়সা অপচয় মানুষ খাওয়া টাকা নষ্ট করতে পারবো না প্লিজ ঠিক আছে আমি আংটি আর শাড়ি দুটোই কিনে ফেলবো বিয়েই যখন করে ফেলবে এটা বাদ যাবে কেন ঠিক না আজ আমি গেলাম ঠিক আছে Excuse me. It's my car. Oh. Seriously? Oh my god. Exactly black ash color gari amar. To ami na bujhte parina ami to je amar gari. Ei jodi to boltechi khule na keno. Ne? Hor. Dhaka metro 15 76
এক্স্যাক্টলি আমার নাম্বারটা হচ্ছে ষোলো, 75-16 আর এটা 75-76-15, মানে কেমন একদম সেম অ্যাজ ইট ইজ, সেম কালার ভাইয়া। সরি সরি, ইটস মাই ব্যাড, মাই মিস্টেক, সরি ভাইয়া, সরি। আমার গাড়িটা আসলে আমি এই রাস্তাতেই, ওই তো আমি এই রাস্তা দিয়ে সামনে পার্ক করা আছে ভাই, সরি ব্রাদার, সরি সরি। আরে বোকা মেয়ে, কী আর করবি, এখন পুলিশ কী করে সেটা দেখা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। মা, বিয়েটা কিছুদিন পেছানো যায় না। এটা কোনো কথা হলো? ছেলেটা ভালো জব করে, এত ভালো ছেলেকে সবসময় পাওয়া যায় বল? গয়না আসছে, চল দেখবি, ওঠ। ঘটনা কি তোর এলে খুশি লার, এলে সুন্দর লার, আজ বেশি সুন্দর লার, কি ঘটনা কি ভাই? দান মারছি আমি, কিন্তু আমি আমার লাইফের সবচেয়ে বড় দানটা মারছি ভাই। কি হন আপনি বেশি সুন্দর বড় হতে হন আকার ভাই? আমার এনিয়া মেয়ে দেখতে গেছিলাম, তারপর মেয়ে দেখতে গিয়ে মেয়ে এত পছন্দ হয়েছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর মেয়ে যে দেখতে কি সুন্দরী রমিজ ভাই, আপনি কল্পনা করতে পারবেন না। কি হয়েছে লাগবে তো, আপনি বেশি খুশি লার, বিশ্বাস করো। পাবেল তোমার দিয়ে রে, আজ এসে মালিক ওই আর দু তিনটা জায়গা কিনি। কি বলতেছেন কিছু বুঝতে পারতেছি না। মানে আমি বলতেছি যে তোমাকে দিয়ে আমি অনেক টাকা কামাইছি, আমি টাকা কিনছি, বাড়ি করছি, বিল্ডিং করছি, বহুত কিছু করছি। তোমার বিয়েতে যত টাকা লাগবে সমস্ত টাকা, কোনো সমস্যা নাই, কোনো টেনশন করে না, সমস্ত টাকা আমি দিব ভাই। আপনি দেখতে আমার কোনো টেনশন আছে, আপনি আমার ভাই, নেন ভাই এই সুসংবাদে। কোন সমস্যা?
ওটা আমার গাড়ি, ওটা আমার গাড়ি না, 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 ওটা আমার গাড়ি, ওটা আমার গাড়ি। তোমার কি হয়েছে? তুমি যে গাড়িটা নিয়ে আসছিলে ওটা কোত্থেকে নিয়ে আসছিলে? আমার অফিসের বস রমেশ ভাই দিছিল গাড়িটা। ওইটা আমার গাড়ি পাভেল। না না, তুমি ভুল করতেছো। একই গাড়ি অনেকেরই থাকতে পারে, মানে দুজন মানুষের থাকতে পারে না। আর বিষয়টা হচ্ছে যে আমি তো প্রতিদিনই রমেশ ভাইকে দুইটা করে গাড়ি, মানে রমেশ ভাইকে প্রতিদিনই দেখি আমি দুইটা করে গাড়ি ইম্পোর্ট করতে। ওনার তো গাড়ির ব্যবসা, এরকম কিছু না। তোমার মনে কোথাও ভুল হচ্ছে। এত সিমিলারিটি হতে পারে না। গাড়ি কালার, গাড়ি ইন্টেরিয়ার, সিট কালার, এমনকি ড্যাশবোর্ডে যে ছোট্ট একটা ব্রাউন টেডি বিয়ার ছিল আমি নিজে হাতে কিনেছি। তুমি ভুল করতেছো, এটা না মনে হয় তোমার গাড়ি। সামও মিলে গেছে সব কিছু। তুমি বুঝতে পারছো না, এয়ার ফ্রেশনার স্মেলটা অনেক ফ্যামিলিয়ার ছিল। আমি 100% শিওর এটা আমার গাড়ি। কালকে আমরা পুলিশের কাছে যাবো। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি আমার বিয়েতে হেল্প করতে পারলে হেল্প করতেন, এত বড় ক্ষতিটা কেন করলেন? কোন তো আমার রমেশ ভাই, আমি আপনার কখনো কোনো ক্ষতি করছি? আপনি যখন যেভাবে কইছেন, যা যা ইনস্ট্রাকশন দিয়েছেন, আমি তো ঠিকঠাক মতো সেইভাবেই কাজ করছি, করছি না? পাভেল, তোমার হতা বার্তা কিচ্ছু না বোঝে। তুই আর একখানে বুঝা হয় কি হামগান করছি, কি দোষগান করছি, তুই আর হ না, হাতে ধরে হ না। ভাই, আপনি এই সাদা গাড়িটা ছাড়া আর কোনো গাড়ি কি আমার বিয়েতে পাঠাইতে পারলেন না? আর সাদা গাড়ি ব্যাকরুত্তর সুন্দর, ইতালায় নাই ফাড়াই দিই তোমার লাইফ। এই সুন্দর গাড়ি পাঠাই তো আপনি আমার ভেজালটার মধ্যে ফালাইছেন। আপনি কি আকামটা করছেন আপনি জানেন? আমি কি বিপদে পড়ছি? কি কি জিরে কি করছেন? মানে ওই গাড়ি রুমার গাড়ি, আমার বউর গাড়ি, আমি ওইটা চুরি করছিলাম। আর ওই গাড়িতে করে আমি আমার নতুন বউরে বাসায় নিয়ে আসছি। আপনি বুঝতে পারতেছেন বিষয়টা কি হয়েছে? আমার বউ তো বুঝা ফেলেছে, এখন সে কইতেছে সে নাকি পুলিশ স্টেশনে যাবো। আমি অনেক সমস্যা সামলামো কেমনে আমার বুঝান? পাভেল, তুমি গাহাম করো, তুমি তোমার বউ রইলে হারিয়ে যাবে, বুঝছো না? আয় একটা ব্যাগ সাইডে করে ফেলাম, তুমি টেনশন নিয়ে করছো, যত টিয়া লাগে ব্যাগ কি আয় দিই, কি হইতে লাগে তুমি? আরে রমেশ ভাই, সব ভেজাল সব সমস্যা টাকা পয়সা দিয়ে সমাধান হয় না, আপনি বুঝতে পারেন? হ্যাঁ, আমি আমার বউর গাড়ি চুরি করছি, বিষয়টা কি? আচ্ছা ভুল হয়ে গিয়ে, ঠিক আছে তুমি হানিমনে। আরে ভাই দূর, আপনি তোর ভাই পাবেন, পাবেন তেল এলো, তেল হয়েছে কই? তুমি যেরকম ভাবতেছো বিষয়টা মনে হয় এরকম না, মানে গাড়িটা মনে হয় না, মানে আমি তো রমেশ ভাইয়ের কাছ থেকে গাড়িটা আনছিলাম, তো তুমি যদি বলো ওই গাড়ির সাথে যদি তোমার মানে কোনো ফিলিং জড়া থাকে, তাহলে আমি রেগুলার ওই গাড়িটা আনতে পারি। আমি দরকার রমেশ ভাইকে বলবো, উনি মানা করবে না, কিন্তু মানে টোটাল বিষয়টা কীরকম দেখেন না? আমার কোথাও ভুল হচ্ছে না, বিশ্বাস করো, আমি শিওর। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরে ভাবি। শোনো, তোমাকে তো একটা বিষয় জানানোই হয়নি, আমার অফিসের কলিগরা তো কেউ আমাদের বিয়েতে আসতে পারেনি, তো আমি অফিসে যাবার পরে ওরা সবাই মিলে আমার একটা সারপ্রাইজ দিছে, আমাদেরকে একটা গিফট দিছে, আমাদের জন্য হানিমুন ট্রিপের জন্য দুইটা এয়ার টিকিট দিছে, ঢাকা টু ফুকেট। আমরা দুজন মিলে হানিমুনে যাবো, এদিক দিয়ে সব কিছু দেখবা যে ঠিক হয়ে গেছে। তুমি জানো যে আমি কত কষ্ট করে টাকা জমিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে গাড়িটা কিনেছিলাম? আমার সারা জীবনে একটা স্বপ্ন ছিল একটা গাড়ি হওয়া আমার নিজের।
পাবেল আরে কি খবর পাবেল কেন আছো পাবেল তোমার দাঁত কেলে নইও ইবাহন খুব সুন্দর ইবা তোর বোনা আরে হাত ছাড় হাত ছাড় পাবেল পাবেল এলাকা করতে লেগো পাবেল আয় তোর বদ্ধা তোমার বড় ভাই তোর রকাসিতে লেগো আরে ভাই কি বলতেছেন না বলতেছেন পাবেল আয় তোর বড় ভাই পাবেল আপনার কথাবার্তা তো কিছু বুঝতেছি না কি ভাষায় কথা বলেন তুমি বুঝতেছো কি বলে পাবেল আমি না না আমি তারে চিনব করতে গেছি পাবেল থেকে কি রাস্তাঘাটের মধ্যে আইসা নাম যাই না ডাকাডাকি শুরু করে যাই কি চান আপনি কি কথা লাগে তো পাবেল হ্যাঁ তোর বদ্ধা আয় তোর বড় ভাই তোর রকাসিতে লেগো দে তোরা করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন বেশি ভালোবাসা তোমার ডেকে মানুষ আর ফোয়ারে এলে গরিবেতে সি 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 আর ইজ্জত সম্মান ব্যাগ তুলে সে তুই আর তুই আর ওরে হামগান গুজু দে ভাই আপনি কি বলতেছেন আমি না বুঝতেছি না রমিজ ভাই আপনি একটু সহজভাবে বলেন আমি বলতেছি যে সেদিন যে তোমার সাথে মেটার সাথে দেখা হয়েছে যে ওখানে দেখার পর তুমি আমার চিন্তছো না আমি তোমার বারবার বলছি পাবেল আমি রমিজ পাবেল আমি তোমার বদ্ধা পাবেল আমি তোমার বড় ভাই এতবার হই দে তুই আরো নখ চিন্তা লাগবো আর অপরাধ কেন কি হ্যাঁ কিচ্ছু না বুঝিত তোর বর আয় বারো বছর হাঁটায় এক করা একই পাত্র ভাত খাই দে তুই আর ন চিন্তা লাগবো এরকম হতো না ভাই হ্যাঁ কষ্ট খাই দে ভাই আপনি যেভাবে বাইরে ছিলেন আপনি যে অবস্থা ছিল সেইভাবে একটা মানুষের সাথে আপনার পরিচয় করে দেওয়া যায় না তা আবার আমার নিজের বউ খেললে গেছে তা মায় তো জেলে আছে এলে গিয়ে দে একটা সমস্যাকে হয়তো কিছু না বুঝলাম সমস্যা হঠাৎ দেখতে তুই আরে ভাই আপনারা তো আমার বাসায় আমার মা আমার বউ সবাই রমিজ বস হিসেবে জানে কিন্তু রমিজ ভাই হিসেবে তো কেউ জানে না আপনি তো রমিজ ভাইয়ের মতো বাইরে হয়ে গেছেন কিন্তু রমিজ বস হিসেবে তো আপনার পরিচয় করে দিলে বিশ্বাসই করতো না এভাবে মানে খেললে হয়তো কিছু না বুঝিত হয়তো এলে করে বাইরে এলে করে দিন দিনভর খাটা দিয়ে ফেলাই আরে ভাই আপনি লুঙ্গি পরে বাইরে বাইরে হয়ে যান ঘরে পরার ড্রেস পরা বিছানাতে ঘুমানোর ড্রেস পরা আপনি যদি বাইরে হাঁটাহাঁটি করেন আমি কী করে আমার বউরে বলবো যে আপনি আমার বস আপনি দেখতে তখন বসের মতো লাগতেছিল তাই কেন করতাম আপনারা একদিন একটা কাজ করুন ঠিকঠাক ড্রেস ট্রেস পরায়া সুন্দর মতো প্রেজেন্টেবল বানায়া তারপর আমি আমার বউর সামনে নিয়ে যাব তখন পরিচয় করে দিব যে এই হইতেছে আমার রমিজ বস কি কি জিনিস কি পর্যন্ত হয়তো লুঙ্গি ফুরি খড় ফুরি সার ফুরি এরকম ফাঞ্জিবি টাঞ্জি ফুরি একটা সমস্যা হঠায় মানে আপনাদের এইসব লুঙ্গি টুঙ্গি না পড়া আপনাদের প্যান্ট শার্ট ইং টিং করায় মাঞ্জা মুঞ্জা মারায়া সানগ্লাস পরায় একটা বস বানায়া রুমার সামনে নিয়ে আপনারা দাঁড় করে দিব কি ফুরি রে প্যান্ট ফ্যান ফুচি তো হয় অবুক 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 ফ্যান ফুলে তো খুঁজছে নেই রে গোড়া গাছে খুঁজ যায় শুধু খুঁজছে দে আয় না ফাঁচু গুজাই দে মানে ওরে খোদা ফ্যান ফুললে আর তো সুলকানে হয়ে দে সুলকানে আয় এলে সুলকাই দে ক্যান করতে কিন্তু ভাই এছাড়া তো উপায় নাই আপনারা তো লুঙ্গি পরে নিয়ে আমি রুমার সামনে দাঁড় করাইতে পারবো না বলতে পারবো না আপনি আমার বস বুঝেন না কেন ভাই আপনি মন খারাপ করেন না আমি দরকার হলে আপনারা একদিন ঠিকঠাক করে পোশাক আশাক পরে নিয়ে যাবো রুমার সাথে বসে আমরা দরকার এক জায়গায় আড্ডা মারুম ঠিক আছে তুই আসতে পারলে খুব ভালো হতো আমাদের সরি রে আমার আসলে কাজের এত তাড়া ছিল আমি আসতে পারিনি রিয়েলি ভেরি সরি সালাম ওয়ালাইকুম আমার কাজিন সাহেব আর পাবেল থ্যাংক ইউ ভেরি মাচ আসলে বিয়েতে আপনি আসেননি আপনার কথা শুনছি ওর কাছে খুব খুশি হলাম দুলাভাইকে কই যেন দেখছি আগে আমাকে আমাকে হ্যাঁ আরে ওই যে মনে নাই আমার গাড়ি আপনার গাড়ি মনে করে ওই যে দরজা খোলার চেষ্টা না কি বলে না বলে সাদা সাহেব আপনার মনে কোনো ভুল হচ্ছে আপনার মনে কোথেকে দেখবেন আরে ওর তো গাড়িই নেই তুই কোথেকে দেখলি এক্স্যাক্টলি আপনি স্বপ্নে দেখেছেন মনে হয় আমি গাড়ি চালিয়ে আপনাকে নিয়ে লং ড্রাইভে ঘুরছি না না বললেন না সেম কার পাশের গলি বললাম তো গাড়ি আপনার সুগার ড্রপ করছে চলেন শালা সাহেব আপনারই আগে নাস্তা করাই মেবি মাই মিস্টেক আসেন আসেন বসেন বসেন ঠিক করে খাওয়া দাওয়া করলে সুগার লেভেল ঠিক হয়ে যাবে নিয়ে না হ্যাঁ নেন তোমাকে দেবো না আমার কেন আমি নিচ্ছি
মা, আমার না ফোনে চার্জ শেষ হয়েছে, আমি একটু চার্জ দিয়ে আসতেছি। নাস্তাটা শেষ করে যাও না, সমস্যা নেই, আমি পরে জয়েন করতেছি। আবার শেষ করেন আচ্ছা, দুলাভাইয়ের কি একটু মন ভোলা রোগ আছে নাকি রে? আমার গাড়ির দরজা দুলাভাই খোলার চেষ্টা করছে, আমি শিওর। আমার চোখ পুলিশের চোখ, ভুল হওয়ার কথা না। আচ্ছা, আমি যে ভুল না এটা আমি তোকে প্রমাণ করে ছাড়ব। নে খা। মা কিছু বলবে? মা একটা কথা জিজ্ঞেস করি। বলো মা। মা, আপনার ছেলের কি মন ভোলার রোগ আছে? না, কেন? আচ্ছা, আমাদের যে বিয়ের অনুষ্ঠান হলো, আপনার ছেলের অফিসের যে কেউ এলো না? আসলে ওর বস রমিত ছাড়া সবাই বিদেশি, তারা তো কেউ আসে না। ও তাই? কিন্তু আমি না ওর অফিসের নাম গুগলে সার্চ দিয়েছিলাম, কিছু পাইনি। আমি কি অত শত বুঝি মা? তবে ও যেদিন থেকে চাকরি পেয়েছে সেদিন থেকে আমার কপাল খুলে গেছে, এর থেকে বেশি কিছু আমি জানি না। মা, তুমি এটা একটু দেখো তো, আমি একটু ওদিকে দেখে আসি। ওকে মা। কি খুঁজছিস মা? কিছু না, ওই নেক্সট উইক থেকে অফিস জয়েন করতে হবে, তো আমার একটা ফাইল রেখেছিলাম, কোথায় জানি খুঁজে পাচ্ছি না। তুমি যে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, আমি বলছিলাম কি যে তোমার অফিস কলিগদেরকে একদিন ইনভাইট করলে কিরকম হয়? সবার সাথে আমার ইন্ট্রোডাকশন হয়ে যাবে। না মানে ওদের ইনভাইট করে কি হবে, দেখা যাবে ওরা কেউ আসতেই পারবে না, অনেক বিজি থাকে অফিসের সবাই। আর গাড়ি কেনার পরে সেটাকে কাটাকাটি করে মানে গাড়ির পার্টসের মানে গাড়ি এক্সপোর্ট ইম্পোর্ট তো মানে সহজ কাজ না, অফিসের সবাই অনেক ভেজালে থাকে,
একটা গাড়ি ইম্পোর্ট করা চারটেখানা কথা না, ওদের ইনভাইট করে কোনো লাভ নেই, কেউ আসতে পারবে না। একটা কাজ করলে কেন অফ ডেতে বলো, আর তোমার বস রোমিস ভাইকে অবশ্যই বলবে, সেদিন আমি রান্না করে খাবো সবাইকে। আমার ক্ষুধায় তো নারী পুরুষ সব এক হয়ে যাচ্ছে। যাও নাস্তা রেডি করো, আমি খেতে আসতেছি, যাও যাও রেডি করো, ডাকবে। আমার সারা জীবনে একটা স্বপ্ন ছিল একটা গাড়ি হওয়া আমার নিজের। পাবেল কি রে, এলে মন খারাপ করে বলি? রমেশ ভাই আমার জানি কি হয়েছে। কি রে? আমি বুঝতে পারতেছি না, আমি লাস্ট চার দিন ধরে একটা অপারেশনও সাকসেসফুল করতে পারতেছি না। যখনই কোনো গাড়ির কাছে যাই, হ্যাঁ যখনই ধরেন যে সব কিছু ঘটায় ফেলাই দিছি, এমন মুহূর্তে দেখা যায় যে আমার ধরধর করে ঘাম চড়তে থাকে, হাত পা কাঁপতে থাকে, আমি না ভাই পারতেছি না কেন জানি। কি ঘটনা? কি ঘটনা তো খুলি করোনা কিলে ভাই। আমি যখনই কোনো দান মারতে চাইতেছি, হ্যাঁ আমার কাছে মনে হয় রুমা কোনো জায়গার থেকে ড্যাব ড্যাব চোখ করে আমার দিকে তাকায় আছে। ও যাই না ফেলাইতেছে, আসলে আমি কি করি, ওর জামাই কি করে, ও যাই না ফেলাইতেছে, ওই টেনশনে ভাই আমি কিছু করতেই পারতেছি না। আহা চিন্তা তুমি ফেলা যাও তো, এরকম হতো না, আয় আসি তো ভাই। চিন্তা ফেলাইতে বললেই হয় না, আমি ভাই আমার চিন্তা করে নিস। কি রমেশ ভাই, আমি এই কাজ আর করুন না। তুই ফল না, তুই ফল না, তুই কি হতে লাগে কারবারে আ হন, তুই হন, তুই আর হন ভাই, রুমা হন আর হরে যার বই, তুই আর হরে যার ভাই, কি হতে লাগে তো ফল, আয় মরে গিয়ে না, আয় যে মরে ন যাই তো নিঃশ্বাসে বাইরে ওই গিয়ে, আয় যদি না মরে যাবে ব্যাগ শেষ হয়ে যাবো, আয় যে তো বাঁচি রই, তুই আর কথা একবার খুনো মুখকে ন ফেলাইবে, চিন্তা নগর জয় বাঁচি রই। মানে আমি তোমাকে বলতে চাচ্ছি যে আমি এখনো বেঁচে আছি, তোমার জন্য বেঁচে আছি, রুমার জন্য বেঁচে আছি, যা যা হবে সব আমি ট্যাকেল দেবো, তুমি আমার কথা একদম ফেলা দিও না। আমি তোমাকে নিজ থেকে বলতেছি, নিজ থেকে, তুমি টেনশন করিও না, সমস্ত টেনশন তুমি আমার উপর ছাড়ি দাও। তুমি যে গাড়িটা নিয়ে আসছিলে কোথেকে নিয়ে আসছিলে? ওটা আমার গাড়ি পাবেন, তুমি বুঝতে পারছো না, এয়ার ফ্রেশনার স্মেলটা অনেক ফ্যামিলিয়ার ছিল, আমি 100% শিওর এটা আমার গাড়ি। কিভাবে কি হয়েছে আমি না কিছুই জানি না, কিন্তু বিশ্বাস করো মা আমার না খুব খুব খুশি লাগতেছে, আমি তোমার বিশ্বাস করি না, সত্যি আমার খুব ভালো লাগতেছে, তোমার গাড়িটা অ্যাটলিস্ট তুমি ফেরত পেয়েছো, আমারও অনেক খুশি লাগছে।
সিসি ক্যামেরার ফুটেজ আছে, তোর গাড়ি তোর হাজবেন্ডের চেহারা কিন্তু স্পষ্ট। কি করব বল? জানি না, তুই বল কি করব। ওর উপর নজর রাখি, ওর পরবর্তী স্টেপ দেখি, তারপর দেখা যায় কি করবো। ও আর একটা কথা, তোর অভিযোগ ছাড়া কিন্তু থানায় ওর নামে কোনো অভিযোগ নেই। আর তুই যদি অভিযোগটা রাখিস থাকবে, আর যদি না রাখিস সেটা হবে। রুমা, আমি চিন্তা করছি আমি যে চাকরিটা করি এটা আর করবো না। ওদের সাথে না আমার কেন জানি বনি বনা হইতেছে না। আমি বেটার অন্য আর একটা চাকরি ট্রাই করব। কিছুদিন সময় লাগবে, তুমি ব্যাপারটা অন্যভাবে নিও না। পাবিলে বিয়ার ফরত তুই আরে ফুরন ঘুরি ফেলস না সাইস। তোর একদিনকে আর একদিন এখন হতো মনে রাস, তোর বিয়া গড়িয়ে রে তুই বউ বেশি বড় হয়ে গিয়ে না। আয় তোরে মানুষ গজি, আয় তোরে টিয়া বানা দি, আয় কত কিছু বানা দি। তুই আরে ফেলারে যাইস গই, তুই আরে ফেলায় গিয়েছ গই। আচ্ছা আয় সাইলি যা পাবিলে সাই, তুই খুদ্দু যাই ফেল ভাই তোর সাইলি। পড়ালেখায় কখনোই খারাপ ছিলাম না। স্কুলে থাকতে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে পজিশন থাকতো সবসময়। আম্মা অবশ্য অনেক শাসন করে বাসায় পড়ালেখা করাইতো। তারপর সার্টিফিকেটের পর সার্টিফিকেট, সব কিছুতে ভালো রেজাল্ট, কিন্তু সার্টিফিকেটগুলো কোনো কাজে আসলো না। একটার পর একটা, একটার পর একটা ইন্টারভিউ দিতে থাকলাম, কেউ চাকরি দিতেছিল না। সব জায়গা থেকেই খালি রিজেক্ট হইতেছিলাম। বাসা যখন আসতাম আম্মা জিজ্ঞেস করতো ইন্টারভিউ কেমন হয়েছে, আমি বলতাম চাকরিটা হয় নাই আম্মা। আম্মা বলতো বাড়িওয়ালা এসব ভাড়া চেয়ে গেছে। মাসের পর মাস আমাদের বাসা ভাড়া জমতে থাকে। বাড়িওয়ালা প্রতি মাসে বাসায় এসে আম্মার সাথে অকথ্য ভাষায় কথাবার্তা বলতো। আমি দূর থেকে দেখতাম কিন্তু কিছু করতে পারতাম না। অনেক কষ্ট করছি আমরা, অনেক আমি আম্মার দিকে তাকাইতে পারতাম না। আম্মার চেহারা দিকে তাকাইতে চোখ দিয়ে পানি চলে আসতো। পুরুষ মানুষ হয়ে মায়ের একমাত্র ছেলে হয়ে পড়ালেখা করার পরও একটা ঠিকঠাক ভালো চাকরি করে ফ্যামিলিটা চালাইতে পারতেছিলাম না। তারপর একদিন আমার পরিচয় হয় রমিজ ভাইয়ের সাথে। সে আমাদের হাতে কলমে বিভিন্ন ধরনের টেকনিক শিখাইতে থাকলো, কি করে গাড়ির লক খুলতে হয়, তারে তারে জয়েন্ট দিয়ে গাড়ি স্টার্ট দিতে হয়, সব কিছু শিখলাম। আমার একটা বন্ধু ওই সময় চায়না থেকে জিনিসপত্র আনতো, ওর কাছ থেকে জানতে পারলাম
চাইনাতে নাকি গাড়ি লক খোলার জন্য, গাড়ি স্টার্ট দেওয়ার জন্য মাস্টার কি পাওয়া যায়। ওরে অনেক ভুলে কয়ে বিভিন্ন গাড়ির বিভিন্ন মাস্টার কির একটা বক্স আনিলাম। বক্সের উপরে লেখা ছিল মেড ইন চায়না। এবার রুমার মুখের দিকে তাকিয়ে আমি কিন্তু কিছু করছি না, আর রুমাও নাকি অভিযোগটা তুলে নেব, বাট আমার চোখ আপনার উপর থাকবে। আমি এই কাজ আর করব না, রুমার গাড়িটাই আমার শেষ গাড়ি ছিল। আমি রুমার চেহারা দেখার পর থেকে আমি তো ডিসিশন নিয়েই নিছি, এইসব কাজ আমি আর করব না। মা তুমি আমি স্বপ্নেও ভাবিনি তুমি এই কাজ করবে। মা তুমি কান্নাকাটি করো না মা, আমি তো তোমার বললাম মা আমি আমি এগুলো করবো না মা, ঠিক হওয়ার চেষ্টা, নিজেকে শুধরে নিচ্ছি। তারপর যদি কান্নাকাটি করো আমাকে ভুল বুঝো সবাই, তাহলে আমি নিজে শুধরাবো কেমনে। হয়তো একটু কষ্ট হবে, নতুন কোনো চাকরি পেতে আমাকে একটু স্ট্রাগল করতে হবে, রুমার তোমার একটু কষ্ট হবে যে বেকার জামাই কষ্ট করছে, এই জিনিসগুলো তোমাকে কষ্ট পেয়ে নিতে হবে। আমার কোনো কষ্ট হবে না, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছ আমি এটাতেই খুশি। তুমি একটু ধৈর্য ধরো, আমি তোমাকে চাকরি খুঁজে দেব, আর যতদিন না খুঁজে পাই আমার গাড়িটাই তুমি রাইডে চালিও, ঠিক আছে? তারপর আমার জব তো আছেই, টেনশন করো না। আমার না খুব রিল্যাক্স লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে কি আমি অনেক হালকা হয়ে গেছি। দুলো ভাই আমার নজর কিন্তু আপনার দিকে থাকবে। আমার নজর দুলো ভাইয়ের দিকে রাখাটা দরকার আছে, তা না হলে তো বন্ধু থাকবে। পাঁচ টাকার কুড়মুড়ে পপস, সব বকওয়াস বন্ধ।